আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। ভালোবাসার মায়াজাল চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটি নকশা নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে গিয়ে শত্রু দমনের নকশা। মানুষের জীবনে শত্রু থাকে, সেটা ছোট হোক বা বড় হোক, শত্রু থাকেই প্রত্যেকের জীবনে। তো কারো কারো শত্রু অনেক বেশি জ্বালাতন করে, তো তাদেরকে সাহায্য করতে এই নকশাটি খুবই কার্যকরী। তো নকশাটি কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে লিখবেন, সম্পূর্ণ জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেব আজকে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আর অবশ্যই এটি লাইক দিবেন আমার ভিডিওতে, এবং হচ্ছে কি ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন, এটাই আমার অনুরোধ। তো বন্ধুরা, যে কেউ যদি আপনার জীবনে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়, আপনি তার কিছুই করতে পারতেছেন না, সে শুধু আপনার ক্ষতি করে যাচ্ছে। আপনার ব্যবসার ক্ষতি, আপনার সম্পদের ক্ষতি, আপনার জীবনের ক্ষতি করে যাচ্ছে। তো তাকে সাহায্য করতে কিংবা তাকে ধরাশায়ী করতে আপনি এই নকশাটি প্রয়োগ করে দেখতে পারেন। এই নকশাটি খুবই কার্যকরী এবং ফলদায়ক, তবে এটি জায়েজ উদ্দেশ্যে ব্যবহার করবেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করবেন না, তাহলে আপনি নিজেই কষ্টেও পেয়ে যাবেন কিংবা নিজেই বিপদে পড়ে যাবেন। শত্রুকে বিপদে ফেলতে গেলে অবশ্যই সেটা জায়েজ উদ্দেশ্য হতে হবে। দেখতে হবে যে আসলেই আপনাকে সে কষ্ট দিচ্ছে কি না, আসলেই আপনাকে সে জ্বালাতন করছে কি না, আসলেই আপনাকে সে কি বিপদের মধ্যে রাখছে কি না, এটা আপনাকে আগে যাচাই করতে হবে। এবং হচ্ছে কি আপনি বিবেক বুদ্ধি দিয়ে এটা আপনি চিন্তা করে নেবেন যে আসলেই মানুষটা আপনাকে জ্বালাতন করছে কি না, ঠিক আছে? তো আপনি যদি চান যে আপনার শত্রু বেমার হয়ে যাক কিংবা বিপদে পড়ে যাক, যে কোনো ধরনের বালা মুসিবত তার উপরে যেন পড়তেই থাকে, যাতে আপনাকে ভুলে যায়, তার সমস্যা যেন বাড়তে থাকে, তার যেন সমস্যা লেগেই থাকে, এরকম যদি কোনো নিয়ত করেন যে শত্রু শুধু বেমারি পড়বে, শত্রু শুধু সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এই নকশাটি আপনি প্রয়োগ করতে পারেন, যাতে আপনাকে ছেড়ে চলে যায়, আপনাকে যাতে আর ডিস্টার্ব না করে, আপনাকে যাতে আর ক্ষতি না করে, শত্রু যেন নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এরকম যদি কোনো চিন্তাধারা থাকে, তাহলে এই নকশাটি আপনি প্রয়োগ করতে পারেন। তো এই নকশাটি প্রয়োগ করার ক্ষেত্রে কি কি লাগে আমি একটু বলে দিই আপনাকে। এই নকশাটি লেখার জন্য আপনার লাগবে হচ্ছে কি পেঁয়াজের রস লাগবে, এবং হচ্ছে কি সিরকা লাগবে, যেটা রান্নায় ব্যবহার করা হয় সিরকা। তো সিরকা 1 চামচ এবং হচ্ছে গিয়ে পেঁয়াজের রস 1 চামচ লাগবে, এবং হচ্ছে গিয়ে ছাই লাগবে। ছাই হচ্ছে গিয়ে কয়লা, যেটাকে বলি আমরা, কয়লা লাগবে। কয়লা, এই যে কাঠ পুরানোর পর যে কয়লাটা বের হয়, সেই কয়লার গুঁড়াটা লাগবে কিংবা ছাইটা লাগবে। তো 3 জিনিস একসাথে মিক্স করে একটি আপনি কালি বানাবেন। কালি বানিয়ে এই নকশাটি আপনি অঙ্কন করবেন কিংবা লিখবেন, ঠিক আছে? তো এই নকশাটি লেখার আগে আপনি অজু করে নেবেন, এবং হচ্ছে গিয়ে পাক পবিত্র হয়ে নেবেন, এবং হচ্ছে গিয়ে শনি অথবা মঙ্গলবার এই নকশাটি লিখবেন, যে কোনো সময় দুপুরে লিখলে সবচেয়ে ভালো হয়। এবং হচ্ছে গিয়ে এই নকশাটি লেখার সময় আপনি এই বাক্যটি পাঠ করবেন, ফাবা আউবি গাজাবি আলা গাজাব। আমি এটা স্ক্রিনে লিখে দিব, আপনারা এটি সামনে রাখবেন, এবং হচ্ছে গিয়ে এই বাক্যটি আপনারা পড়তে এই নকশাটি লিখবেন, ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে নকশাটি লেখার পরও আপনারা কি করবেন, এই বাক্যটি আপনি আরও 100 বার পাঠ করে নেবেন, ঠিক আছে? তো যত বেশি এই বাক্যটি পাঠ করবেন, তত এই নকশাটি কার্যকারী হবে, ঠিক আছে? তো আমি এই বাক্যটি আপনাদেরকে সঠিকভাবে উচ্চারণ করে বলছি, ফাবা উবি গাজাবি আলা গাজাব, ঠিক আছে? তো এই বাক্যটি আপনারা পাঠ করবেন, এবং হচ্ছে কি এই নকশাটি লিখতে থাকবেন, ঠিক আছে? যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। এবং হচ্ছে কি যে মাঝখানে নাম দেখতে পাচ্ছেন, এই জায়গায় হচ্ছে কি শত্রুর নাম, বিনতে তার মায়ের নাম, আর যদি পুরুষ হয় তাহলে বিন তার মায়ের নাম। এখন বিনতে আর বিন, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে লিখে দেই যে কিভাবে লিখতে হয়। तो যারা পারে না আমার অন্যান্য ভিডিও দেখে লিখে নেবেন অথবা আমি স্ক্রিনে দেখিয়ে দেব যে কিভাবে বিনতে কিংবা বিন লিখতে হয়। তো আমি এই যে নামের ক্ষেত্রে নামটা আরবিতে লিখবেন, ঠিক আছে, নামটা বাংলায় লিখবেন না, কারণ হচ্ছে কি নকশাটা আরবি, আপনি নামটাও আরবিতে লিখবেন। তো আমি একটু লিখে দেই, যেমন ধরুন শত্রুর নাম, এই শত্রুর নাম লিখলেন, লিখে শত্রু যদি পুরুষ হয় তাহলে বিন তার মায়ের নাম, এই হচ্ছে কি বিন। এখন যদি শত্রু যদি মেয়ে হয় তাহলে এই বিনটা বাদ দিয়ে আপনি কি করবেন, বিনতে লিখবেন। এই হচ্ছে গিয়ে বিনতে, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিনতে, এই হচ্ছে গিয়ে বিন। তো বন্ধুরা আপনারা এই নকশাটি লিখে কি করবেন, এই নকশাটি লিখে আপনারা যে কোনো অন্ধকার রুমে কিংবা যে কোনো নির্জন জায়গায় এটি আপনি পুঁতে দিবেন, অথবা এই চাপা দিয়ে রাখবেন, পাথর চাপা কিংবা এই যে ভারী কোনো জিনিস দিয়ে চাপা দিয়ে রেখে দিবেন, ঠিক আছে। আর মধ্যেখানে যে নামটা দেখতে পাচ্ছেন নামটা আরবিতে লিখবেন, কারণ নকশা হচ্ছে গিয়ে আরবি, নামটাও আরবিতে লিখবেন। এবং নাম লেখার ক্ষেত্রে শত্রুর নাম, সে যদি পুরুষ হয় তাহলে বিন তার বাবার নাম, আর যদি মহিলা হয় তাহলে বিনতে তার মায়ের নাম লিখতে হবে, ঠিক আছে। তো বিন বিনতে এগুলো আমার ভিডিও অন্যান্য ভিডিওতে লিখে দেওয়া আছে, তো আপনারা এগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো আমি এই জায়গায় লিখে দিছি, যে দেখেন শত্রু যদি পুরুষ হয় তাহলে নাম লিখবেন বিন তার বাবার নাম, যদি পুরুষ হয়, আর যদি মহিলা হয় এই যে বিনতেটা আছে এই বিনতেটা এখানে আসবে, ঠিক আছে, এইভাবে আর কি। তো এই নামগুলো নিচে লিখবেন না, আপনারা এই যে এই মধ্যখানে লিখবেন, আর এই নকশাটা অনেক বড় করে লিখবেন যাতে এই নামটা জায়গা হয়, এই নকশার মধ্যে নামটা যেন জায়গা হয়। আর এই যে নিচে যে বাক্যটা বলে দিয়েছিলাম সেই বাক্যটা নকশা লেখার সাথে সাথে আপনারা পাঠ করতে হবে, ফাবা ও বি গাজাবি আলা গাজাব, ঠিক আছে, এই বাক্যটা আপনারা পাঠ করতে হবে। তো এই নকশাটি লিখে আপনি কি করবেন, যে কোনো অন্ধকার রুম কিংবা যে কোনো জায়গায় আপনি এটা পুঁতে দিতে পারেন, অথবা এটা আপনি না পুঁতে আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে চাপা দিয়ে রাখতে পারেন, যে কোনো ইট কিংবা পাথর কিংবা যে কোনো ভারী বস্তু নিচে চাপা দিয়ে রাখতে পারেন ভাঁজ করে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এই নকশাটি তিনটা লিখবেন, তিনটা লিখে কি করবেন, একটা চাপা দিয়ে রাখবেন, একটা পুঁতে দিবেন, আর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে টাঙিয়ে দিবেন, যে কোনো এই উঁচু জায়গায় টাঙিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার শত্রু ধীরে 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 কিছুদিনের মধ্যে সে অসুস্থ হয়ে যাবে কিংবা বেমার হয়ে যাবে কিংবা বিভিন্ন বালা মুসিবতে পড়ে যাবে। তো অবশ্যই এটি খারাপ কাজে ব্যবহার করবেন না, ভালো কাজে ব্যবহার করবেন, এটি আমার অনুরোধ। আর যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক আছে ভাই, তখন আমাকে দোষ দিলে লাভ হবে না। তো আপনি নিজের বিবেক বুদ্ধি দিয়ে এটি প্রয়োগ করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।